أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ولو تقول علينا بعض الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين فما منكم من أحد عنه بحاجزين. وقال سبحانه: وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত, যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে সুস্থ অবস্থায় আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য সহি আকিদা এবং সহি মানহাজের এই মসজিদ আসন্না কমপ্লেক্স জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আজকে আমরা জুমার খুতবায় যে বিষয়ে আলোকপাত করব, সেই বিষয়টি হচ্ছে ইসলামের দৃষ্টিতে বাক স্বাধীনতা ও কর্ম স্বাধীনতা। এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। ইসলামের মূল কথা যেটা, সেটা আল্লাহ তবারক ওয়া তাআলা সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে উল্লেখ করেছেন: ওয়ামা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তার মানে আল্লাহ তবারক ওয়া তাআলা ইবাদত ছাড়া আর কোনো কিছুরই জন্য এই মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেননি। আমরা তো জিন জাতি দেখি না, আমরা মানব জাতিকে দেখি। তো এই মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্য। আর আল্লাহর ইবাদতের দুইটা দিক, একটা হলো আল্লাহর আদেশ পালনের মাধ্যমে আল্লাহর ইবাদত করতে হয়। ইবাদত মানে আনুগত্য, ইবাদত মানে দাসত্ব। তা আল্লাহর আনুগত্য এবং দাসত্বের জন্য দুইটা দিক রয়েছে এবং এই দুইটা দিক সমানভাবে বাস্তবায়ন করতে হবে। একটা হলো আল্লাহর আদেশের দিক, আর একটা হলো আল্লাহর নিষেধের দিক। যা আদেশ করেছেন তা পালন করতে হবে এবং যা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকতে হবে। এটা হলো মূল কথা।
এর উপরে ভিত্তি করে আজকের খুতবা আমরা শুনব ইনশাআল্লাহ খুতবা প্রদান করব এবং শুনব যেহেতু আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যে এবং সেটা হলো আল্লাহর উবুদিয়াত প্রতিষ্ঠিত করা আল্লাহর দাসত্ব আল্লাহর আনুগত্য প্রতিষ্ঠিত করা এবং আল্লাহর আনুগত্য প্রকাশ করার জন্য আল্লাহর গোলামী এবং দাসত্ব ইবাদতের জন্য দুইটি দিক রয়েছে দুইটা বিভাগ একটা হলো আল্লাহর যত ধরনের আদেশ আছে সেটা কথার ভিত্তিতে হোক সেটা কাজের বা কর্মের ভিত্তিতে হোক কথাও হইতে পারে কাজও হইতে পারে তাহলে আল্লাহ আমাদেরকে যা আদেশ করেছেন কেবল সেটাই আমরা পালন করতে পারব আল্লাহ এবং আল্লাহর রাসূল যা আমাদেরকে আদেশ দিয়েছেন সেটা আমরা বাধ্যতামূলক সেই আদেশ কি বাধ্যতামূলক পালন করব অবশ্য ইসলামে কিছু বাধ্যতামূলক পালনীয় জিনিস আছে করণীয় জিনিস আছে আর কিছু ঐচ্ছিক অতিরিক্ত যেগুলো করণীয় বা যেগুলো বাধ্যতামূলক এগুলোই হলো ফরজ আল্লাহর আদেশগুলোর মধ্যে কিছু আছে ফরজ এই ফরজগুলো পালন করতে হবে এখানে আমাদের কোনো স্বাধীনতা নাই এই এই যদি মূল কথা হয় তাহলে বান্দার মানুষের আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে কোনো স্বাধীনতা নাই আমার ইচ্ছা আমি সালাত পড়ব ইচ্ছা না হলে সালাত পড়ব না এই স্বাধীনতা আছে তারপরে কথার ভিত্তিতে আমাদেরকে মুমিন মুসলিম হওয়ার জন্য কালেমা পাঠ করতে হবে আল্লাহ তাবারক তাআলা কোরআন মাজিদে কি বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ তুমি জেনে রাখো আল্লাহ ব্যতীত নিশ্চয়ই আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই আর এই কালেমাটা কি করতে হবে বাধ্যতামূলক আমাদেরকে বলতে হবে যারাই আল্লাহর সৃষ্টি যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কি জন্য সৃষ্টি করেছেন ইবাদতের জন্য আর কিছুর জন্য না আপনি যেটা করছেন এটার জন্য সৃষ্টি করে নাই আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এটাই বলতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করেছিলেন কি বলেছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ হে আল্লাহর বান্দারা হে আল্লাহর সৃষ্টি মানুষ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তুফলিহু তাহলে তোমরা সফল কাম হবে তাহলে তোমরা কৃতকার্য হবে তাহলে তোমরা পাশ করবে আল্লাহর কাছে মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ যে ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই সে জান্নাতে যাবে তাহলে আমাদেরকে এই কথাগুলো এই কথাটাও বলতে হবে এটা কথা বলার জন্য আমরা বাধ্য এখানে কোনো স্বাধীনতা নাই আমি এটা বলতেও পারি নাও বলতে পারি অনেকেই বলছে না যারা কাফের মুশরিক যারা অমুসলিম তারা তো বিভিন্ন ধরনের শব্দ উচ্চারণ করে জয় শ্রীরাম ইত্যাদি ইত্যাদি রাম টাম কি কি বলে ঈশ্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামকে তারা প্রভু মানে নাউজুবিল্লাহ
এগুলোর কোনো স্বাধীনতা নাই। শুধু যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, কাজী এই লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া অন্য কোন বাক্য উচ্চারণ করার স্বাধীনতা নাই, কোনো সুযোগ নাই। হালাল নয়, জায়েজ নেই, বৈধ নয়। ইমান আনার জন্য আমাদেরকে অবশ্যই এই কালেমা পাঠ করতে হবে। যারা এই কালেমা ছাড়া অন্য কিছু পাঠ করে থাকে তারা, সেগুলো হলো আল্লাহর উদ্দেশ্য বহির্ভূত কথাবার্তা, আল্লাহ যেই জন্য সৃষ্টি করেছেন সেই কথাবার্তা তারা বলছে না, এবং আল্লাহ তবারক ওয়া তাআলা যে কোরআন আমাদেরকে আমাদের উপরে নাজিল করেছেন, তানজিলুম মির রব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে যে এই কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআন মানতে বাধ্য। কারা বাধ্য? আল্লাহর সৃষ্টি যারা, আল্লাহর সৃষ্টি যারা তারা এই কোরআন মানতে বাধ্য, আল্লাহর কালাম মানতে বাধ্য, কোনো স্বাধীনতা নাই। যদি কেউ স্বাধীনতা চর্চা করে যে আমি আল্লাহ কোরআন ছাড়া অন্য কিছু পাঠ করব, অন্য কিছু আমল করব, তাহলে এটা হলো অবৈধ, হারাম। এমনকি তাওরাত ইঞ্জিলও পড়া হারাম, তাওরাত ইঞ্জিল পড়া যাবে না। আল্লাহর ইবাদত শিখার জন্য একমাত্র গ্রন্থ হলো কোরআন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা গ্রন্থ সুন্নাহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাওরাতের একটা নুসখা, তাওরাতের একটা কপি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পড়তেছিলেন। কোন কোন বর্ণনায় আছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটা ভূমিকা দিয়েছিলেন, ভূমিকাটা কি? ইয়া রাসূলুল্লাহ ইন্না নাজিদু মিন ইখওয়ানিনা ইয়াহুদ মা ইউজিবুনা, আমরা আমাদের ইহুদি ভাইদের কাছে এমন কিছু পাই, এমন কিছু তথ্য পাই, তাওরাতের এমন কিছু আমরা পাতা পাইতেছি, তাওরাতের কিছু অংশ পাইতেছি এবং পড়ে দেখেছি, ইউজিবুনা, এতে এগুলো আমাদের পছন্দ হয়, মানে হয়তোবা কোরআনের সাথে মিলে যাওয়ার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বলছে তার সাথে মিলে যাওয়ার কারণে হয়তোবা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই মন্তব্য করেছেন। মা ইউজিবুনা, ইহুদিদের কাছে এমন কিছু তথ্য পাচ্ছি, তাদের কাছে তাওরাতের মধ্যে এমন কিছু আমরা জিনিস জানতে পারছি, এমন কিছু বিষয় পাচ্ছি যেগুলো আমাদেরকে ভালো লাগে, তা আমরা আফানাকরাউহা, অথবা আমরা কি এগুলো পড়তে পারি, এটা ভূমিকা দিয়েছিলেন। আর কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাওরাতের এই অংশ, যেই অংশটা উনি পেয়েছিলেন এবং ওনার দৃষ্টিতে কোনো ভুল ছিল না, ওই অংশটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়া শুরু করছেন, আল্লাহ রাসূলের সামনে পড়া শুরু করছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে তার চেহারা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুসা হইলেন, এত রাগ হইলেন যে তার চেহারার মধ্যে ফুটে উঠল, চেহারা লাল হয়ে গেছে রাগের ঠেলায়। কি পড়তেছিল? মুসা নবীর ধর্মে,
মুসা নবীর উপরে নাজিল হয়েছিল যেই তাওরাত, সেই তাওরাতের অংশ পড়তেছিল। তাতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ক্ষিপ্ত হলেন, এত গোসা হলেন, এত রাগান্বিত হলেন। وبدأ عمر يقرأ ووجه رسول الله صلى الله عليه وسلم يتغير. حديثের ভাষা হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাওরাতের এই খণ্ডটা পড়তেছিলেন বা পাতাগুলো পড়তেছিলেন আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে যাচ্ছিল, পরিবর্তন হয়ে যাচ্ছিল রাগে গোসায়। অমর রাদিয়াল্লাহু আনহু এটা দেখতেছেন না, লক্ষ্য করতেছেন না, উনি পড়েই যাচ্ছেন। ওই যে বললেন না যে ইহুদিদের কাছে কিছু জিনিস পাচ্ছি যেগুলো আমাদেরকে আমাদের পছন্দ হচ্ছে, ভালো লাগতেছে, হয়তো মিলে যাচ্ছে এই জন্য। কিন্তু এই রাগটা, রাগের চিহ্ন, রাগের আলামতটা দেখতে পাইলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর উপরে এমন ক্ষিপ্ত হইলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওমরের প্রতি বা তার এই তাওরাত পড়ার জন্য ক্ষিপ্ত হয়েছেন তার চেয়ে অনেক গুণ বেশি ক্ষিপ্ত হয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূলের চেহারা দেখে, রাসূল কষ্ট পাচ্ছেন এটা দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ কষ্ট পাচ্ছেন এটার প্রকাশিত হচ্ছে তার চেহারার মধ্যে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমরের উপরে এমন ক্ষিপ্ত হইলেন যে তার প্রতি এমনভাবে কথা বললেন যে কোনো দয়াময় তার মধ্যে ছিল না। আবু বকর এমন কঠিন কথা বলেছিলেন যেই কথার মধ্যে কোনো দয়াময় না, একবারে চূড়ান্ত কথা বলে ফেলছে। কি বলছে জানেন? সকলতকা সওয়াকিল ইয়া ওমর, হে ওমর তুমি ধ্বংস হও, তুমি এই মুহূর্তে এই মিটিংয়ে এই বৈঠকের মধ্যেই তুমি ধ্বংস হয়ে যাও, মৃত্যুবরণ করো, তুমি মরে যাও, তুমি হালাক হয়ে যাও, আর তোমার মৃত্যুতে তোমার মা খালারা ক্রন্দন করুক তোমার জন্য, সেটাও ভালো যা ঘটাইছে তুমি, তোমার মরে যাওয়া ভালো এবং তোমার জন্য তোমার মা খালা তোমার বংশের তোমার পরিবারের মহিলা ক্রন্দন করুক সেটাও ভালো, তুমি কি ঘটিয়েছে দেখো। তারপরে কি বললেন? এই কথা শুনে এত কড়া কথা, এত কঠিন কথা মহব্বতের মানুষের মুখ থেকে বের হচ্ছে। মহব্বতের মানুষ আবু বকর ওমর সবসময় তারা একসাথে থাকতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বিচ্ছিন্ন হতেন না, প্রায় প্রায় সবসময় একসাথেই দুইজন আবু বকর ওমর। কিন্তু কি এমন অপরাধ করলাম যে আমাকে এমন কথা শোনাচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু? তুমি পাঠ করা, তাওরাত পাঠ করা বন্ধ করে দিয়ে আবু বকরের দিকে তাকাচ্ছে, কি হলো? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমা তারা মা বিওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এখনো বুঝতেছো না তুমি কি ঘটিয়েছো? আল্লাহ রাসূলের চেহারার দিকে একটু তাকাও দেখি, তাকাও তোমার তাওরাত পাঠ করার কারণে কি হয়েছে তার চেহারাটা রাগে গোসায়। তারপর ওমর ইবনে খাত্তাব চেহারা দেখেই বুঝে ফেললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি অত্যন্ত গোসা হয়েছেন, তার প্রতি ক্ষিপ্ত হয়ে গেছেন, রাগ হয়ে গেছেন। এখন তো যা তিনি অনুভব করছেন, আবু বকর তো ঠিকই বলেছে আমার মৃত্যুই হয়ে যাওয়া উচিত, আমার ধ্বংস হয়ে যাওয়া উচিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে আমি কষ্ট দিয়েছি। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু
তাওরাত পাঠ বন্ধ করে দিয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার একটা দোয়া পড়লেন, খুশি করার দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইতেন এই দোয়াটা পড়লে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যান। তাওরাত বন্ধ করে দিয়ে, তাওরাত ফেলে দিয়ে তিনি এই দোয়া পড়লেন, রাদিতু বিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইমান এনেছি আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে খুশি হওয়ার মাধ্যমে, ইসলামকে দিন হিসেবে গ্রহণ করে খুশি হয়েছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আপনাকে নবী হিসেবে গ্রহণ করে তো আমি রাজি খুশি হয়ে এই দিন ইসলামে প্রবেশ করেছি। এই দোয়াটা সকালে এবং সন্ধ্যায় তিনবার করে মুসলিম ব্যক্তির পড়ার নিয়ম, সুন্নাহ। সকাল সন্ধ্যার যে দোয়া জিকির আজকার আছে না, তার মধ্যে এটা একটা, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যান, তিনবার। এই দোয়াটা পাঠ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ প্রশমিত হলো, গুসসা প্রশমিত হলো, ঠান্ডা হইলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ঘটলো এর পরিপ্রেক্ষিতে একটা ভাষণ দিলেন, একটা বক্তব্য পেশ করলেন, যা ঘটল এই এর ভিত্তিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বক্তব্য দিয়েছেন। কি বক্তব্য? আমুতাহাউয়িকুনা কামা তাহাওয়াকাতিল ইহুদু ওয়ান নাসারা, এই আমার সাহাবীরা, তোমরা কি গুমরা হইতে চাও, দিশেহারা এবং গুমরা পথ হারা হইতে চাও, যেভাবে ইহুদি নাসারারা পথ হারা গুমরা হয়ে গেছে, তোমরা কি সেটা হইতে চাও? এই তাওরাত তাদের মাঝে এখন আছে, তারা গুমরা হয়ে গেছে, তারা পথ বিচ্যুত হয়ে গেছে, তারা কাফের হয়ে গেছে, তারা কাফের হয়ে গেছে। আমি যা তোমাদের কাছে নিয়ে এসেছি এটা হলো, এটা হলো এমন একটা স্বচ্ছ রাস্তা, এমন একটা স্বচ্ছ জিনিস যার রাত এবং দিন উভয়টাই সমান। আমি যেই দিন নিয়ে এসেছি, যেই কোরআনের দিন, কারণ অন্যান্য যে কিতাবগুলো এগুলো সব বিকৃত হয়ে গেছে, আল্লাহ এটা আমাদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইউহারিফুন আল কালিমা আন মাওয়াদিহি, তারা আল্লাহর কালামগুলোকে তাহরিফ করে ফেলেছে, বিকৃত করে ফেলেছে। সেই তাওরাতের মধ্যে এখন আল্লাহর কালাম নাই এবং ইঞ্জিলের মধ্যে আল্লাহর কালাম আর নাই, বিকৃত করে ফেলেছে। এখন ওই তাওরাত ইঞ্জিলের মধ্যে যা কিছু শুদ্ধ ছিল তার সার নির্যাস এই কোরআনের মধ্যেই আল্লাহ দিয়ে দিয়েছেন। অতএব এখন আর তাওরাত পড়ার, তাওরাত পড়তে যাওয়া মানে কি? গুমরাহির পথ অবলম্বন করা। ওরা যেমন গুমরা হয়ে গেছে, ইহুদিরা, নাসারা, খ্রিস্টানেরা যেমন গুমরা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আরো কি বললেন? লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসআনি ইল্লা ইত্তিবাই, জেনে রেখো আজকে যদি মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম জীবিত থাকতেন তাহলে তার কোনো উপায় ছিল না আমার অনুসরণ করা ছাড়া, আমাকে অনুসরণ করতে হইতো। যদি মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম স্বয়ং আজকে জীবিত থাকতেন তাহলে মূসা আজকে আমাকে অনুসরণ করতে হইতো। তারপরে আরও আরও এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য আরও ভাষণের অংশ আছে, কি বলছেন? এই এই একই ঘটনার পরিপ্রেক্ষিতে বলছেন, লাউ জাহারা ফিকুম মূসা, আজকে তো তোমরা তাওরাতের একটা খণ্ড নিয়ে এসেছো, কয়েকটা পাতা নিয়ে এসে আমার সামনে পড়ছো, যেই মূসার উপরে তাওরাত নাজিল হয়েছে, সাপোজ আজকে যদি সেই মূসা জীবিত হয়ে তোমাদের মাঝে আবির্ভূত হতেন, আত্মপ্রকাশ করতেন,
তিনি সিনিয়র নবী হিসেবে আমার আগে এসেছেন, সেই হিসেবে তিনি যদি আজকে আত্মপ্রকাশ করতেন এবং তোমরা আমাকে বাদ দিয়ে মুসা নবীকে যদি তোমরা অনুসরণ করতে তাহলে কি হইতো? লাযাল্লতুম আনিস সাওয়াইস সাবিল, তোমরা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যেতে, তোমরা সবাই গোমরা হয়ে যেতে। এগুলো ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। কি বোঝা গেল? যে যারা স্বীকার করে যে তাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ যতজন মানুষকে সৃষ্টি করেছেন তার দুনিয়াতে এখন বর্তমান পরিচয় যাই হোক না কেন, সে অনাধিকার চর্চা করেছে, সে গাদ্দারি করেছে, যদি কোরআন ছাড়া অন্য কোনো কিতাবে বিশ্বাসী হয়, আল্লাহর সৃষ্টি অথচ সে আল্লাহর কিতাব পড়ে না, আল্লাহর কিতাব অনুসরণ করে না, এরা সব গাদ্দার, সব এরা খায়েন, খেয়ানতকারী, সবাই কাফের, সবাই মুরতাদ, কোনো আর পরিচয় নাই। আল্লাহ সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য এবং তার এবাদতের ডিটেলস হলো এই কোরআনের মধ্যে, আর এই এবাদতের ডিটেলসগুলোর মধ্যে হলো অবশ্যই কালেমা স্বীকৃতি দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিতে হবে, পৃথিবীতে আর কোনো স্লোগান থাকবে না, ধর্মীয় একটাই স্লোগান, ধর্মীয় একটাই একটাই ঘোষণা, ধর্মীয় একটাই অভিব্যক্তি, সেটা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, স্লোগান হিসেবে মানব জাতির স্লোগান এটা, বাকি যত স্লোগান আছে সব অবৈধ হারাম, সব নাজায়েজ, সব অবৈধ, সব হারাম, যত কিতাব আছে পৃথিবীতে সমস্ত কিতাব হারাম, কোনো কিতাব পড়া, আমল করা, বাস্তবায়ন করা জায়েজ নেই, হারাম, কোনো দিক থেকে মুসলমানের জন্য জায়েজ নেই, মুসলমানের জন্য জায়েজ নেই, মুসলমানদের রাজনৈতিক কিতাবও এটাই, মুসলমানদের কি দেশ পরিচালনার কিতাব এটাই, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোন কিতাব দিয়ে দেশ পরিচালনা করেছিলেন? আর তুমি মুসলমান কোন কিতাব দিয়ে দেশ পরিচালনা করো? তুমি যেই কিতাব দিয়ে দেশ পরিচালনা করো এই কিতাব ড্রেনে নিক্ষেপ করতে হবে, এই কিতাব পায়খানার টাঙ্কিতে ফেলে দিতে হবে, আল্লাহর কিতাব শুধু চলবে। আর যদি তুমি বলো যে আমি মুসলমান না, আল্লাহর কিতাব ছাড়া অন্য কোনো কিতাব চলবে না, বোঝা গেল তো? এই ডায়লগ দিয়ে এই হাদিস থেকে কি বুঝলেন আপনারা? কোনো মুসলমানের জন্য, এই যে 85-95% মুসলমান বাংলাদেশে আছে, সবার জন্য বাধ্যতামূলক দেশ পরিচালনার কিতাব এটাই, এবাদতের কিতাব এটাই, সমাজ পরিচালনার কিতাব এটাই, আর কোনো কিতাব চলবে না। চলবে মুসার কিতাবই যদি না চলে? মুসা আলাইহিসসালাম একজন নবী, তার কিতাব যদি না চলে তাহলে এই কোনো কাফের মুশরিকের লেখা কিতাব চলতে পারে? ব্রিটিশের কোনো লেখা কিতাব চলতে পারে? ব্রিটিশের কাফের মুশরিকদের, ইহুদি খ্রিস্টানদের লেখা কিতাব চলবে? রাজনীতির দিক থেকেও এটা চলবে না যদি মুসলমান হও। 95% মুসলমানের মধ্যে পড়ে না, এরা কি পরিচয় দেয় ওরা? যারাই পরিচয় দিবে আমরা মুসলিম, সে প্রেসিডেন্ট হোক, সে মন্ত্রী হোক, সে এমপি হোক, সে যাই হোক না কেন, তার কোনো অপশন খালি নাই, স্বাধীনতা নাই। আল্লাহর বিপরীতে তোমার কিসের স্বাধীনতা? স্বাধীনতার কথা তো বলেছিল ইবলিস, শয়তান। আল্লাহর বিধান থেকে স্বাধীন হওয়া, আল্লাহর কিতাব থেকে স্বাধীন হওয়া, স্বাধীনতা নিয়ে অন্য কোনো কিতাব আমদানি করা, অন্য কোনো ধর্মের কিতাব আমদানি করা, অন্য কোনো দৃষ্টিভঙ্গির কিতাব আমদানি করা এবং সেটা
পড়া বাস্তবায়ন করা সম্পূর্ণরূপে হারাম, মুসলমানের এই স্বাধীনতা নেই। আছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে ঠিক আছে, এটা যেহেতু এগুলোতে ভালো জিনিস আছে, এগুলো পছন্দ নিয়ে, এগুলোর মধ্যে কোরআন বিরোধী কিছু নাই, তোমরা যেহেতু বুঝতেছো এখানে ইসলাম বিরোধী কিছু নাই, এটাও পড়ো এটাও পড়ো, স্বাধীনতা দিছেন। হ্যাঁ, এই হাদিসগুলো আমাদের জানতে হবে। তাহলে মুসলিম ব্যক্তি আল্লাহ যা বলেছেন, আল্লাহ যা আদেশ করেছেন, আল্লাহ যা বিধিবিধান হিসেবে দিয়েছেন, এইখানে স্বাধীনতা খুঁজতে যাওয়া মানে ইবলিসের বন্ধু, কাফের মুশরিক হয়ে যাবে। তুমি 95% আর মুসলমানের মধ্যে থাকতে পারো না। এটা হলো 95% মুসলমানের জন্য খুতবা। অজ্ঞতা থেকে বের হয়ে আসতে হবে। আপনি যা করতেছেন, যা বলতেছেন এই পর্যন্ত, সবই অজ্ঞতা এবং মূর্খতা। আল্লাহর কিতাবের বাইরে যাওয়ার কোনো স্বাধীনতা নাই মুসলিম হইলে। হ্যাঁ, তুমি কাফের হয়ে যেতে পারো। কাফেরদের বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থ আছে, যেই ধর্মগ্রন্থগুলো আল্লাহর দৃষ্টিতে নাজায়েজ, হারাম। আল্লাহ কি বলছেন? ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে একমাত্র দিন হল, একমাত্র ধর্ম হল ইসলাম। আর কি জানতে চান আপনি? এটা কার? এই যে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে যে আল্লাহ বলে দিলেন আল্লাহর কাছে মনোনীত দিন হলো একমাত্র ইসলাম, এটা কার জন্য? এই 93-95% মুসলমান সবার জন্য এই কথা। এই কথার বাইরে কিছু বলতে চাইলে আগে ইসলামকে ইস্তফা দিতে হবে, ইস্তফা দিয়ে ইসলাম থেকে বের হয়ে যেতে হবে, তারপর কথা বলতে হবে। এবং আল্লাহ নিজেই ব্যাখ্যা করে বলে দিয়েছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়ুকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম তালাশ করবে, এটা আল্লাহর কাছে মোটেও গ্রহণযোগ্য নয়, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, বাদ, বাতিল, চলবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম, অন্য কোনো আদর্শ, অন্য কোনো মন্ত্রতন্ত্র পালন করবে, তাদের পরিণাম খুবই খারাপ, তাদের পরিণাম খুব খারাপ, তারা ধ্বংসপ্রাপ্ত, তারা জাহান্নামী, চিরন্তন জাহান্নামী হবে। আমরা অনেক সময় ধোকা খাই, স্বাধীনতা, বাক স্বাধীনতা, আরে তুমি কি হিন্দু নাকি, তুমি কি বৌদ্ধ, তুমি কি খ্রিস্টান, তুমি কি ইহুদি, বিধর্মী, অমুসলিম? বিধর্মীরা এটা বলতে পারবে যে বাক স্বাধীনতা বলে কিছু আছে, বাক স্বাধীনতা অন্য ক্ষেত্রে আছে। আপনি কাফেরের বিরুদ্ধে বাক স্বাধীনতা ব্যবহার করেন? যারা আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহ দ্রোহী, তাদের বিরুদ্ধে বাক স্বাধীনতা, যা ইচ্ছে তাই বলেন তাদের বিরুদ্ধে, কিন্তু ইসলামের বিপরীতে, আল্লাহর বিপরীতে বাক স্বাধীনতা বলে কোনো কিচ্ছু নাই, কোনো অস্তিত্ব নাই, বাক স্বাধীনতা চলবে না, এবং কর্ম স্বাধীনতাও বলে কিচ্ছু নাই। যা আল্লাহ বলেছেন করতে সেটাই করতে হবে, যা আল্লাহ করতে বলেননি, যা রাসূল করতে বলেননি, আপনি এটা করতে পারবেন না, কোনো স্বাধীনতা নাই। স্বাধীনতা হলো বিধর্মীর মধ্যে, আপনি আগে ইস্তফা দেন ইসলামকে, যদি এই শব্দগুলো, এগুলো সব এই যে সাংবাদিক, পত্রিকা, টেলিভিশন এগুলোতে খুব পরিচিত এই কথাগুলো শুনি, বাক স্বাধীনতার নামে যা ইচ্ছে তাই বলবে, অথচ সে মৃত্যুদণ্ডের আসামী। বাক স্বাধীনতার নামে যদি ইসলামের বিরুদ্ধে কিছু কিছু বলে, তাহলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী, ঘোষণা করা হবে আর কার্যকর করা হবে, এই তো এতটুকু শুধু বাকি। বাক স্বাধীনতার জায়গা কোথায়? আপনি বিধর্মীদের বিরুদ্ধে কথা বলতে পারেন, আপনি আল্লাহ দ্রোহীদের ভিতরে যা ইচ্ছে তাই বলতে পারেন, কিন্তু ইসলামের বিপরীতে, আল্লাহর বিপরীতে, আল্লাহর আদেশের বিপরীতে, আল্লাহর কোনো নিষেধাজ্ঞার ব্যাপারে আপনি স্বাধীনভাবে বলতে পারেন না, বলা যাবে না।
তাহলে আল্লাহর আদেশগুলো অবশ্যই পালন করতে হবে। আর আল্লাহ যেগুলো বাধ্যতামূলক করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেগুলো বাধ্যতামূলক করেননি, যেগুলো হলো যেমন সুন্নাত নফল, সুন্নাত নফল এবাদত, সুন্নাত নফল এবাদত আপনি না করলেও চলবে, তবে অস্বীকার করা যাবে না, কটাক্ষ করা যাবে না, এগুলো এগুলোকে হেই প্রতিপন্ন করা যাবে না। পাঁচ ওয়াক্ত সুন্নাত না, পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের আগে পিছে যেই সুন্নাতগুলো আছে এগুলো ঐচ্ছিক অতিরিক্ত, আপনি পালন ইচ্ছা করলে পালন, ইচ্ছা হলে পালন করলেন, সময় সুযোগ থাকলে পালন করলেন, আর আপনার ইচ্ছা বা সময় সুযোগ না থাকলে ছেড়েও দিতে পারেন, এতে করে আপনি কাফের মুশরিক হয়ে যাবেন না। এমনিভাবে কথার ক্ষেত্রে, এমনিভাবে আল্লাহ তো আল্লাহ আল্লাহ যে সমস্ত কথা বলা জায়েজ করেছেন, যেগুলো তাওহীদের বাক্য, যেগুলো সওয়াবের কথা, যেগুলো কথা বললে সওয়াব হয়, এইরকম কথা আপনি বলতে পারবেন, কিন্তু যেই সব কথাতে গুনাহ হয় এগুলো আপনি বলার স্বাধীনতা রাখেন না, আপনি গীবত করবেন, এই স্বাধীনতা নাই। আল্লাহ যা নিষেধ করেছেন এটাকে নিষিদ্ধ জানতে হবে, এটাকে যদি আপনি হালাল মনে করেন তাহলে তাহলে আপনার বিরুদ্ধে বিচার আছে, আল্লাহ তবারক তাআলা তা আপনার জন্য জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ যা নিষেধ করেছেন এই নিষেধাজ্ঞাগুলো থেকে বিরত থাকতে হবে, এখানে কোনো স্বাধীনতা নাই, স্বাধীনতা নাই। আপনি জেনা করতে পারেন না, মুসলিম হয়ে ইসলামী সমাজে ইসলামের ইসলাম ধর্মের পরিচয় দিয়ে আপনি জেনা করতে পারেন না, জেনা করার স্বাধীনতা আপনার নাই। আপনি জেনা করে দেখেন ইসলাম কি বলে আপনার বিরুদ্ধে, একশো ব্যাপ, বাঁচতে পারেন মরতে পারেন, যদি বেশি শক্তি শক্ত হয় শরীর তাহলে মেসেও যাইতে পারেন। জেনা করেছেন তার মানে কর্ম স্বাধীনতা, মানে আপনি জেনা করলো স্বাধীন, আপনার স্বাধীনতা আছে জেনা করার, জেনা করার স্বাধীনতা আছে, কিন্তু এই নাপাক লোকেরা বলে কি যে আপনার 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 স্বাধীন, যে সমস্ত বাতিল ধর্ম, যে সমস্ত সমাজের মধ্যে পশুত্ব পশুত্ব চর্চা করা হয়, ওদের সমাজে কি, ওদের সমাজে জিনা ব্যভিচার এগুলো হালাল। আর এগুলো দেখে দেখে আমাদের মুসলিম সমাজ, এই 93-95% মুসলিম সমাজের লোকেরাও স্বাধীনতা স্বাধীনতার কথা বলতেছে, কর্ম স্বাধীনতা আছে, নাউজুবিল্লাহ। এই যে কিছুদিন আগে একটা ইউটিউবে দেখলাম বা ফেসবুকে দেখলাম কি বেশ্যারা একটা সংবাদ সম্মেলন করতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা 95% 93% মুসলিম অধ্যুষিত দেশের দৃশ্য এটা হইতে পারে, বেশ্যারা প্রস্টিটিউট, ব্যভিচারিণীর পাল, ব্যভিচারিণীর দল সংবাদ সম্মেলন করতেছে, কোথার থেকে এই সাহসটা পাইল? এই যে পেপার পত্রিকায়, এই যে রেডিও টেলিভিশনে বিভিন্ন মানুষের মুখে মুখে, মুসলমানদের মুখে মুখে শোনা যায় বাক স্বাধীনতা, কর্ম স্বাধীনতা, এই মুসলমানদের মুখ দিয়ে এগুলো বের হইতে পারে নাকি? আল্লাহর বিধানের বিপরীতে কোনো স্বাধীনতা নাই, ওকে জবাই করে হত্যা করার নিয়ম আছে, কিসের তোমার স্বাধীনতা তাহলে থাকলো? আল্লাহর বিরুদ্ধে কোনো স্বাধীনতা আছে? এই বেশ্যারা যদি বিবাহিত হয়ে থাকে তাহলে প্রত্যেকেই মৃত্যুদণ্ডের আসামি ওরা, ইসলামের দৃষ্টিতে, ইসলামী রাষ্ট্র থাকলে এসে কি করতেছে, তারা স্বাধীনতা চাইতেছে, সাংবাদিক সম্মেলন করে অতিরিক্ত কিছু ফেসিলিটি সুবিধা আবেদন করতেছে সরকারের কাছে।
এটা আবার কেমন সরকার, ইসলামী সরকার, মুসলমান সরকার, যে এই সরকারের কাছে, তার মানে এগুলো তো চিহ্নিত আসামি। যতজন এরা সংবাদ সম্মেলন করার জন্য এসেছে তাদের অধিকার, জিনার অধিকার চায়, তারা ব্যভিচারের অধিকার চায়, একটারও জীবিত থাকার কথা না, সবগুলো কবরস্থানে যাওয়ার কথা। কিসের স্বাধীনতা? ইসলামে কি নিয়ম জানেন আপনি? জিনাকারী পুরুষ মহিলা যদি অবিবাহিত হয় তাহলে 100 দররা করে খাবে, 100 দররা করে তাদেরকে বেত্রাঘাত করা হবে, পিটানো হবে। কেন? যে এটা ইসলাম বিরোধী কথা, আল্লাহর নিষেধাজ্ঞা চর্চার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন সেই নিষেধাজ্ঞা চর্চার কথা বলতেছে, আবার এটাকে স্বাধীনতা স্বাধীনতা চিন্তা করতে। কত অজ্ঞ মূর্খ মুসলমান, এত অজ্ঞ মূর্খ মুসলমান এই দেশে বসবাস করে দেখেই তো এইসব কথাগুলো স্বাধীনতার নাম দিয়ে চলে আসতেছে। বেচারা স্বাধীনতা চায়, এই নাপাক কাম করার জন্য তারা স্বাধীনতা চায়, আবার ফজিলত বলতেছে, বুঝেছেন? যে কোনো অন্যায় অপকর্মের ফজিলত যে বলা যায়, সেদিন তাদের বক্তব্য থেকে বুঝতে পারলাম, অবব্যাখ্যা যাকে বলা হয়, অবব্যাখ্যা। আরে এর মূলটাই তো হারাম, যে কাজে গেছে কিসের যুক্তি আর কিসের দলিল আর কিসের কিসের ফজিলত বলা, তাও একটু শুনলাম যে বলে কি ওরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওরা একটা যুক্তির ভিত্তিতে এই লাইন খুলছে। যুক্তিটা জানেন, বেদাতিরা যেমন যুক্তি দেয়, এইরকম জিনাকারীরাও যুক্তি দিতেছে, প্রস্কোয়াটারের সেই এই প্রস্টিটিউট যারা তারাও যুক্তি খাড়া করছে, যে সমাজে অনেক ধর্ষণ হয়, নাবালক মেয়ে ধর্ষণ হইতেছে, ছেলে ধর্ষণ হইতেছে, সতীসাধ্বী নারীরা ধর্ষণ হইতেছে, ছাত্রী ধর্ষণ হইতেছে। হ্যাঁ, ধর্ষণ না করে আমাদের এখানে, তাহলে ধর্ষণ থেকে সমাজটা বেঁচে গেল, কি যুক্তি দেখছেন? শয়তানি যুক্তি, এদেরও শয়তানি যুক্তি আছে, এই যুক্তির বলে হয়তোবা দুর্বল হয়েও যাইতে পারে, কারণ ওরাও তো মূর্খ, যাদের কাছে এগুলো প্রস্তাব তুলে ধরছে ওরাও তো মুসলিম পরিচয় দিচ্ছে, কিন্তু ওরাও তো মূর্খ, ওরা হয়তো এই যুক্তির কাছে কুপকাত হয়েও যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা তো, আচ্ছা কি স্বাধীনতা লাগবে বলো? আর একটা তাদের দাবি হলো, তাদের এই পেশাকে যেন কেউ ঘৃণা না করে, খারাপ মন্দ মনে না করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে মৃত্যুদণ্ড, ওগুলোর মধ্যে আবার ফাতেমা আছে, ওগুলোর মধ্যে আবার আবেদা আছে, খাদিজা আছে, ওদের মধ্যে আবার আয়েশা আছে, মারিয়াম আছে, আসিয়া আছে, সি 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 সি, এদের নাম একটাই রাখতে হবে, জানিয়া ব্যভিচারিণী, 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 সব ব্যভিচারিণী, কোনো আর নাম হবে। ওরাও কিভাবে দেখেন কি নোংরামি, কি অযৌক্তিক কারবার ইসলাম ধর্মের মধ্যে, এই বাক স্বাধীনতা আর কর্ম স্বাধীনতার মাধ্যমে কি এসে গেছে, এত জঘন্য জঘন্য জিনিস, এত বড় বড় অপরাধীগুলো বসবাস করে, অথচ কোরআনের বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার বিরুদ্ধে কোনো স্বাধীনতা নাই, চলবে না। স্বাধীনতার কথা যে দ্বারা বলবে তাদের ইসলাম ভঙ্গ। আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে আমার একটা স্বাধীনতা আছে, আমি করতেও পারি নাও করতে পারি, ইসলাম ভঙ্গ হয়ে গেল, আপনি আর মুসলিম পরিচয় দিতে পারবেন না। আল্লাহর কোনো নিষেধ, হারামকৃত জিনিস আমি এটা বর্জন করতেও পারি, এটা আমার ইচ্ছা হলে চর্চাও করতে পারি, আপনার ইসলাম নেই, ইসলাম ভঙ্গ হয়ে গেছে, আপনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, এখন ইসলামী রাষ্ট্র নেই, ইসলামী শাসন নেই, তাই আপনি জীবিত, অন্যথায় আপনি কবরে, কবরস্থানে থাকার অধিবাসী, কবরস্থানের অধিবাসী। এমনকি আমাদের
আল্লাহ তাবারকাতালা রাসূলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে সতর্ক বাণী উচ্চারণ করেছেন সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছিলাম। সূরা হাক্কা, সূরা হাক্কার মধ্যে আল্লাহ তাবারকাতালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এই গ্রন্থ কোরআন আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে নাজিল হয়েছে। কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই যে আল্লাহর বিধিবিধান সম্বলিত গ্রন্থ, আল্লাহর আদেশ নিষেধ সম্বলিত গ্রন্থ, এটা কার উপরে নাজিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ কি বলছেন? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওইল, যদি এই মুহাম্মদ, মুহাম্মদেরও স্বাধীনতা ছিল না। দেখেন আল্লাহ, আল্লাহ তাবারকাতালা কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাধীনতা ধ্বংস করে রেখেছে, মুহাম্মদের কোনো স্বাধীনতা নাই। কি বলছেন? লাউ তাকাওয়ালা আলাইয়া বাদাল আকাওইল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে কোনো কথা যদি বানিয়ে অতিরঞ্জন করে বলে, যেমনভাবে কাফের মুশরিকরা বলতো না, এই কোরআন তো মুহাম্মদের বানানো কথা, ও রাতে বানায় আর সকালবেলা পরিবেশন করে, কিসের সত্য কথা, এ নিজে নিজে বানিয়ে বানিয়ে এসব কথাবার্তা বলে, এটা করো এটা করো না, এটা হালাল এটা হারাম, এটা তো মুহাম্মদের বানোয়াট কথাবার্তা, আর বলতেছে আল্লাহ নাজিল করছে, আল্লাহ বলছে। তা আল্লাহ তো বড় কথালা, এই আয়াতগুলো তো সবাইকে শোনানোর জন্য নাজিল করছেন, তাই না? আল্লাহ কি বলছেন? লাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওইল, হে কাফেররা, হে মুশরিকরা, তোমরা যেই দাবিটা করতেছো যে মুহাম্মদ বানিয়ে বলছে, শোনো, যদি মুহাম্মদ আমার বিরুদ্ধে কোনো কথা বানোয়াট বা বানিয়ে তোমাদের কাছে পরিবেশন করে, তাহলে আমি তার জন্য কি কি শাস্তি ব্যবস্থা করেছি, শোনো, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, যদি একটি কথাও মুহাম্মদ আমার পক্ষ থেকে আমার নাম দিয়ে বানিয়ে বলে, তাহলে আমি তাকে আমার ডান হাত দিয়ে ধরে কি করব, লাকাতানা মিনহু আল ওয়াতিন, আমি তার যে কি বলে অন্তরের সাথে, তার যে রুহের সাথে, জীবন সাথে যেই রগের সম্পর্ক, এই রগটা আমি ধরে কেটে দিতাম, এই রগ কেটে দিতাম, তার মানে মৃত্যু, মৃত্যুদণ্ড দিয়ে দিতাম, হত্যা করে ফেলতাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যদি একটি কথাও বানিয়ে আমার আমার নাম দিয়ে বানিয়ে বলতো। তারপরে ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, এবং আমি তার জন্য তাকে তার বিরুদ্ধে এই শাস্তি কার্যকর করতাম, কেউ তাকে রেহাই দিতে পারত না, কেউ তাকে বাঁচাইতে পারত না আমার থেকে। কি বোঝা গেল? পৃথিবীর মধ্যে শুধু মানুষ না, সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তারও স্বাধীনতা নাই উল্টাপাল্টা কথা বলার। আল্লাহ তাবারকাতালা তার জন্য শাস্তি নির্ধারণ করেছেন, মৃত্যুদণ্ড, ঘাড়ের সেই রগটা কেটে দেওয়ার হুমকি দিয়েছেন, যেই রগের সাথে জীবনের সম্পর্ক, যেই রগ কেটে দিলে মৃত্যু নিশ্চিত হয়ে যায়, সেই রগটা আল্লাহ কেটে দিতে চেয়েছেন, যদি আমার পক্ষ থেকে একটা বানিয়ে কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে অথচ আমরা মুসলিম সমাজের মধ্যে কি আবল তাবল, আমরা মুসলিম সমাজ, রাজনৈতিক ব্যক্তিরা মুসলমান কিন্তু আল্লাহর কিতাব তারা পড়ে না, আল্লাহর কিতাব বোঝে না, আল্লাহর কিতাব বাস্তবায়ন করার চিন্তাও তাদের মাথায় নাই। এখানে তারা বলে যে আমরা জাহেল, আমরা মূর্খ, আমরা কোরআন বুঝি না, আমরা আমরা বুঝতে সক্ষম নই, তুমি কিসের মুসলমান? তারপরে
মুসলমান তার যা ইচ্ছা লাগে তাই যদি করে সুদ খাইতে পারে তে সে যেমন জিনা করতে পারে আল্লাহর যত নিষেধাজ্ঞা আছে এই নিষেধাজ্ঞা থেকে তাকে দূরে থাকতে হবে তার কোনো স্বাধীনতা নাই বল এই কথা বলার কোনো সুযোগ নাই যে আমি জিনা করি আমি বেশ্যাবৃত্তি করি আমি খাবো এটাই আমার পেশা এটাই আমার নেশা এগুলো চলবে না মদ হারাম গাঁজা হারাম ইয়াবা বাবা হিরোইন যত কিছু আছে যত হারাম দ্রব্য আছে পানীয় আছে সব এগুলো আল্লাহ তবারক তাআলা হারাম করেছেন অতএব এখানে কোনো স্বাধীনতা নাই কেউ এগুলো পান করতে পারবে না এগুলো কেউ হালাল জানতে পারবে না এগুলো চর্চা এগুলো সেবন ভক্ষণ কিছুই করতে পারবে না এখানে কোনো স্বাধীনতা নাই সুদ খাওয়া ঘুষ খাওয়া এখানে কোনো স্বাধীনতা নাই আল্লাহ হারাম করেছেন শেষ হারাম জানতে হবে হারাম মানতে হবে এবং বিরত থাকতে হবে এবং আল্লাহ তাবারক তাআলা এইজন্যই তো বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়াটা হচ্ছে মুমিন ব্যক্তিদের জন্য মুসলিমদের জন্য জেলখানা জেলখানা কেন তাকে আল্লাহর আদেশ এবং আল্লাহর নিষেধের সীমারেখার মধ্যেই বসবাস করতে হবে আল্লাহ যা আদেশ দিয়েছেন সেটাই সে করতে পারবে যা আল্লাহ আদেশ দেননি যা নিষেধ করেছেন সেটা থেকে তাকে বিরত থাকতে হবে এতে তার যাই ক্ষতি হোক না কেন যাই সমস্যা হোক না কেন তাকে এটা থেকে বিরত থাকতে হবে আর কাফের যারা কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত যা ইচ্ছে তাই করতে পারো এরা কাফের তুমি কিসের পরিচয় দিচ্ছ যে তুমি 93% মুসলমানের সদস্য অথচ এই হালাল হারামের তাওয়াক্কা নাই কোরআন সুন্নার পাঠ করা কোরআন সুন্নার এলেম অর্জন করা কোরআন সুন্না বুঝা এবং বাস্তবায়ন করার মধ্যে নাই এগুলো কি ধরনের মুসলমান হইতে পারে এই ধরনের মুসলমানরাই বলতে পারে আল্লাহ তাবারক তাআলা যা ফয়সালা করে দিয়েছেন এই কোরআনের মাধ্যমে সেটাই হলো ফয়সালা আল্লাহ তাবারক তাআলা সম্পদ বণ্টনের ক্ষেত্রে যে আইন কানুন যে বিধিবিধান দিয়েছেন সেটাই আমাকে মানতে হবে ছেলেরা মেয়েদের ডাবল পাবে দ্বিগুণ পাবে বাস এখানে কোনো স্বাধীনতা বলে কিছু নাই যে আমি স্বাধীনতার নাম দিয়ে আমি সমান বণ্টন করব আমার ইচ্ছা মতো বণ্টন করব আমি যাকে ইচ্ছা বঞ্চিত করব যাকে ইচ্ছা আমি বেশি করে দিব যাকে ইচ্ছা আমি কমিয়ে দিব এই স্বাধীনতা নাই আল্লাহ তাবারক তাআলা কোরআনে যেভাবে সম্পদ বণ্টনের নিয়মকানুন দিয়েছেন সেভাবেই আমাকে বণ্টন করতে হবে এমনিভাবে সম্পদ উপার্জনের ক্ষেত্রে যে নিয়ম দিয়েছেন এই নিয়মই আমাকে বাস্তবায়ন করতে হবে এবং সম্পদ বণ্টনের ক্ষেত্রে ব্যয়ের ক্ষেত্রে খরচের ক্ষেত্রে যে খাত বলে দিয়েছেন এর মধ্যেই আমাকে সীমাবদ্ধ থাকতে হবে মুসলিম ব্যক্তির জন্য এই হাদিসই বলে দেয় যে তাদের জন্য হলো দুনিয়াটা জেলখানা অনেকেই বলে জিজ্ঞাসা করে এরকম পর্যন্ত দোকানদার জিজ্ঞাসা করে যে হুজুর বা শেখ আমরা কি সিগারেট বেচতে পারি জর্দা বেচতে পারি গুল টুল এগুলো বেচতে পারি এমনকি সুপারি বেচতে পারি এগুলো প্রশ্ন করে আমাদেরকে এবং অনেকেই আছে যারা ইসলামের এই বিধিবিধানগুলো ইসলামের এই সীমারেখাগুলো বোঝার কারণে তারা এইসব প্রশ্নগুলো করে আলহামদুলিল্লাহ এবং তারা বিরত থাকে অনেক দোকানদার আজকে মুদির দোকান করে অথচ তারা বিড়ি সিগারেট তামাক জাতীয় জিনিস বিক্রি করে না এটা পারে না এটা স্বাধীনতা নাই আপনার যা আপনি হারাম জেনেছেন কোনো ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না এই স্বাধীনতা আপনার নাই আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ইসলামে আল্লাহ যা নাজিল করেছেন সেগুলো বাস্তবায়ন করতে হবে এবং আল্লাহ তাবারক তাআলা যা আমাদের জন্য ফরজ করেছেন
সেগুলো বাস্তবায়ন করতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হাদিসে তিনি স্পষ্ট বলে দিয়েছেন ইত্তাকু মাহারিমাল্লাহ, তোমরা আল্লাহ যা হারাম করে দিয়েছেন এই হারামগুলো থেকে বিরত থাকো, তাহলে কি হবে, তোমরা আবাদুন নাস সবচেয়ে বড় এবাদত গুজার বান্দা হইতে পারবে। হারাম ত্যাগ করার মাধ্যমে বড় এবাদত গুজার বান্দা হওয়া যায়, শুধু আদেশ পালন দিয়ে হবে না, হারাম ত্যাগের মাধ্যমে সত্যিকার এবাদত গুজার হওয়া যায়। দেখা যায় যে অনেকেই ভালো এবাদত বন্দিগি করে, পাঁচ অক্ত সালাত পড়ে, তাহাজ্জুদ পড়ে, প্রতি বছর উমরা করে, এমনকি অনেকে প্রতি বছর হজও করে, কিন্তু দেখা যাবে যে তার অন্যান্য জায়গায় অনেক ত্রুটি। আমি এক জায়গায় এটা না বলে পারছি না, অনেক সহি আকিদার ভাইকে আমরা দেখেছি, অনেক সহি আকিদার ফ্যামিলি দেখছি, অনেক আহলাদিস ফ্যামিলি, তাদেরকে দেখা যায় মসজিদে খুব সুন্দর সহি আকিদা সহি মানহাজ চর্চা করতেছে, সুন্না মোতাবেক সালাত পড়তেছে, কিন্তু তাদের বিবাহ অনুষ্ঠানে গেলে মনে হয় না যে এটা কোনো সহি আকিদার ভাই, কোনো সহি আকিদা আহলে হাদিস মানুষ, এটা বোঝার কোনো কায়দা নেই। তাদের বিবাহ অনুষ্ঠানে যেয়ে দেখেন অনেক এরকম আছে, হতভাগা নরাধম, এর বিবাহ অনুষ্ঠানে গিয়ে আপনি বুঝতে পারবেন এটা হিন্দুর বিবাহ না মুসলমানের বিবাহ, আবার আহলে হাদিস সহি আকিদা, মানে এখানেও পারতেছে না, কিসের পারতেছে না, এখানে আপনি স্বাধীনতা পাইলেন কোথায়, এইরকম বেলিল্লা এবং বেহায়াপনা চর্চা, গান বাজনা থেকে শুরু করে নারী পুরুষের অবাধ মেলামেশা, অবাধ মিশ্রণ, আলাদিস ফ্যামিলি, অথচ নতুন বউ কনেকে নাকি সবাইকে দেখাইতে হবে, এর মনে হচ্ছে আল্লাহ থেকে পাশ নিয়ে আসছে, ওই আলাদিস এই আল্লাহর থেকে এটা অনুমোদন নিয়ে আসছে যে আমার নতুন পুত্রবধূ সবাই দেখুক, কে আপনাকে বলল, এই পাশ কে দিল আপনাকে, এই স্বাধীনতা কে দিল আপনাকে, আপনি কিভাবে বলছেন আপনি আল হাদিস, কিভাবে আপনি বলছেন সালাফি, কিভাবে আপনি বলতে পারেন যে আমি সহি আকিদা, আপনাকে ওখানে দেখতে যাব আমি সহি আকিদা কিনা, আপনার সহি মানহাজ কিনা, আপনি সহি তরিকায় আসেন কিনা, আপনার বিবাহ অনুষ্ঠানে গিয়ে আমি দেখব সেখানে পরীক্ষাটা হবে। দেখা যাবে যে অনেকেই ফেল, এই ঢাকা শহরের বহু মানুষ ফেল, 90% ফেল, ওই বিবাহ শাদীতে যেয়ে দেখবেন হিন্দুয়ানি কায়দা, সব প্রচলিত কায়দা, বেহা এবং বেলিল্লাপনা শুধু দেখা যায়। আল্লাহ তবারক তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইসলাম হলো পরিপূর্ণ ধর্ম, মসজিদেও যা বাইরেও তা, অনুষ্ঠানেও তা, প্রতিষ্ঠানের তা, সব জায়গায় তাই হবে। ইসলাম পরিপূর্ণ মানে কি, খালি মসজিদের মধ্যে না, এটা হইতে পারে না, এই স্বাধীনতা আপনার নাই, ইসলামকে সব জায়গায় আমাদের ব্যবহার করতে হবে, ইসলামের নিয়ম নীতি বিধিবিধান। আল্লাহ তবারক তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরি মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাল গাফুর রহিম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى